দেখুন, এবার অবরোধ তুলে না নিলে সমঝোতা করবে না কাতার। অবরোধ তুলে না নেওয়ার আগে আরব দেশগুলোর সঙ্গে কোনো ধরনের সমঝোতায় যেতে চায় না কাতার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি গত সোমবার বলেছেন, কাতারে অবরোধ থাকতে কোনো সমঝোতা নয়, সমঝোতার পথ খুলতে আগে অবরোধ তুলে নিতে হবে। গত 5 জুন সন্ত্রাসবাদের অর্থায়ন ও পৃষ্ঠপোষকতার অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক ও ভ্রমণ সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, মিশর ও সংযুক্ত আরব আমিরাত। তবে কাতার এমন অভিযোগ অস্বীকার করেছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবরোধ তুলে নেওয়ার ক্ষেত্রে কোনো পদক্ষেপ না নেওয়া হলে আমরা কোনো সমঝোতায় যেতে চাই না। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। Thank you.